পার্লামেন্টে এবার সেন্সর, রাজ্যসভা এবং লোকসভায় বেশ কিছু শব্দ ব্যবহার করা যাবে না। 18 জুলাই থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন এবং সেই অধিবেশনে বেশ কিছু শব্দ প্রয়োগে কিন্তু এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অধিবেশন শুরুর আগেই নতুন পুস্তিকা, সেই পুস্তিকায় বলা হয়েছে বেশ কিছু শব্দ, যেমন জুমলাজীবী, কোভিড স্প্রেটার, এই ধরনের আরও বেশ কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলি ব্যবহার করা যাবে না জানিয়ে কিন্তু তোপ দেখেছেন তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। তিনি কিন্তু রীতিমতো তোপ দেখেছেন এই বিষয়টি নিয়ে। পার্লামেন্টে এবার সেন্সর, রাজ্যসভা ও লোকসভায় শব্দ ব্যবহারের নয়া তালিকা, এবং সেই নয়া তালিকা পুস্তক আকারে প্রকাশ করার পরেই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। একাধিক শব্দ যা কিন্তু অধিবেশন চলাকালীন সংসদে ব্যবহার করা যাবে না এমনটাই কিন্তু সেই পুস্তকে উল্লেখ করা আছে বলেই জানা যাচ্ছে। তার মধ্যে রয়েছে জুমলাবাজি, কোভিড স্প্রেটার, এই ধরনের একাধিক শব্দ ব্যবহার করা যাবে না বলে সেই পুস্তকে উল্লেখ আছে। এবং তারপরেই সমালোচনার ঝড় উঠেছে ডেরেক ওব্রায়েন, তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। তিনি কিন্তু একটি টুইট করেছেন এবং টুইট করে এই নতুন নিয়ম, এই নয়া নিয়মের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। দেখতে পাচ্ছেন সেই টুইটের ছবি, ডেরেক ওব্রায়েন তিনি টুইট করেছেন এবং টুইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই নয়া নিয়ম, এই নয়া নিষেধাজ্ঞার ওপরে তিনি একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার পার্লামেন্টেও সেন্সর, রাজ্যসভা ও লোকসভায় বেশ কিছু শব্দ ব্যবহার করা যাবে না সেই সংক্রান্ত একটি পুস্তক নিয়ে আসা হলো। কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে বাদল অধিবেশন, 18 জুলাই থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন, এবং জানানো হয়েছে যে সেই বাদল অধিবেশনে কিন্তু বেশ কিছু শব্দ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে, যেমন জুমলাবাজি, কোভিড স্প্রেডার, এছাড়াও আরও বেশ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো ব্যবহার করা যাবে না, এবং সেই সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করা হলো। সেই পুস্তিকায় উল্লেখ রয়েছে যে ঠিক কী কী শব্দ ব্যবহার করা যাবে না, এবং তারপরেই কিন্তু ডেরেক ওব্রায়েন তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, একটি টুইট করেছেন তিনি, এবং সেই টুইটেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলেই জানা যাচ্ছে। এবার পার্লামেন্টেও সেন্সার, রাজ্যসভা ও লোকসভায় বেশ কিছু শব্দ ব্যবহার করা যাবে না এবং সেই শব্দ প্রয়োগে নিষেধাজ্ঞা, এবং সেই সংক্রান্ত একটি পুস্তিকা এবার প্রকাশ করা হলো, সামনে আনা হলো একটি পুস্তিকা। আঠেরো জুলাই থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন, অধিবেশন চলাকালীন রাজ্যসভার সাংসদরা এবং লোকসভার সাংসদরা তারা বেশ কিছু শব্দ ব্যবহার করতে পারবেন না, কী কী শব্দ ব্যবহার করতে পারবেন না তার একটি তালিকা দেওয়া হয়েছে, পুস্তিকা আকারে তা প্রকাশ করা হয়েছে, এবং তার বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি টুইট করে তার ক্ষোভ প্রকাশ করেছেন এই বিষয়ে।